তাহলে তৃতীয় পাঠ দেখো, চ্যাপ্টার নাম্বার থ্রি তোমাদের বোর্ডে লিখে দেওয়া হয়েছে, আকার জুড়ে বানানো। আকার শব্দ দিয়ে তোমাদের আ থেকে আকার হয়, এই আকার জুড়ে বানান আজকে তোমাদের পড়ানো। যেমনি বর্কি জয়ে আকার ম, বর্কি জয়ে আকার ম কী হবে? যা। গয়ে আকার ছ গাছ, দন্তনয়ে আকার চ নাচ, ময়ে আকার ছ মাছ, রয়ে আকার ম রাম, আ তয়ে আকার আতা, ছয়ে আকার তয়ে আকার ছাতা, খয়ে আকার তয়ে আকার ছাতা, খয়ে আকার তয়ে আকার খাতা, পয়ে আকার তয়ে আকার পাতা, ময়ে আকার লয়ে আকার মালা। তাহলে এইভাবে তোমাদের আকার দিয়ে বানানগুলো তোমাদেরকে এরকম করতে হবে। যেমনি রয়ে আকার, হয়ে আকার ল, রাখাল, বর্কি জয়ে আকারে যা, দন্তমে আকারে না, যা না, লয়ে আকারে লা, জানা লা, ব লয়ে আকার বলা, কয় আকারে কা, বলা কা, বয়ে আকার তয়ে আকার দন্তস্বয় আকার, বা তা সা বাতাসা, আর আকার মানে আ র আকার, আরা ধ দন্তনে আকার ধনা, আরা ধনা। তারপরে দেখো হাত, জাত, সাত, রাত, বাত, পা, শাক, না, টা, কা, ডাল, পাল, শাল, খাল, ফাল, কলা, চলা, বলা, জলা, সলা, থালা, বালা, তালা, ছায়া, মায়া, রাজা, খাজা, সাজা, দাতা, মাতা। তারপরের পেজে দেখো, বয়ে আকার দন্তস্ব দন্তনয়াকার বাসনা, কয়ে আকার ম দন্তনয়াকার কামনা, ক অন্ত্যস্থীয় কই লয়াকারে লা কইলা, অন্তস্থ জয়াকার ত দন্তনয়াকার চাতনা, ভয়াকার ব দন্তনয়াকার ভাবনা। এভাবে তোমরা ভেঙে ভেঙে একটু পড়বে। বাতাস, বাউল, আকাশ, চালাক, পাথর, কাপাস, আয়না, ময়না, জাহাজ, ছাগল। তারপরে দেখো, আনারস, মহালয়া, কলা পাতা, কলকাতা, পাড়াবার, গদাধর, সদাশয়, মহাশয়, পাঠশালা, দয়াময়, মহাজন, সাধারণ, মহাভারত, রামায়ণ, রসায়ন, কথাকার, তাল পাতা, তাল গাছ। তারপরে দেখো, রাজা, খান পান, পাকা কলা আন, মামা খাই জাম, ডাল ভরা আম, মাঠ ভরা ধান, রামা গায় গান, হাত পাত ভাই, ভাজা মাছ চাই, আনা চাই ছাতা, আর শাল পাতা, ছানা খায় দাদা, জামা তার সাদা। তারপরের পেজে দেখো, এবার অনুশীলনী আছে। এই অনুশীলনীগুলো দেখো কী দেওয়া হয়েছে। এক নম্বর কী দেওয়া হয়েছে, ছবি দেখে নিচে নাম লেখো। এখানে ছবিগুলো দেওয়া আছে দেখো, মাছ, কলা, আম, ছাতা, এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, এগুলো কথায় লিখতে হবে। ময় আকার ছ মাছ, কল আকার কলা, আম আম, ছয় আকার তয় আকার ছাতা। তাহলে এগুলো তোমরা ছবিগুলো দেখে দেখে দেখো, আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা ভালো করে সবাই লিখে নিবে আর পড়বে। তারপরে দুই নাম্বারটা দেখো, ফাঁকা ঘরে আকার বসিয়ে ছবিগুলোর নাম লেখো। তাহলে দেখো, জবার পরে এখানে গাধার ছবি দেওয়া আছে একটা, তো কী আছে, গ আছে আর ধ আছে। এখানে কী করবো আমরা, আকার লাগাবো। গয়ে আকারে গা, ধয় আকারে ধা, হয়ে গেল কি গাধা। তারপরে দেখো, এখানে একটা বাঘের ছবি দেওয়া আছে, তাহলে গ আছে ঘ আছে, এখানে কী লাগাবো, আকার। গয়ে আকার ঘ বাঘ,
তারপরে দেখো এখানে জাহাজের ছবি দেওয়া আছে, বর্কিজয় আকার হয় আকার বর্কিজ জাহাজ, তাহলে জবা গাধা বাঘ জাহাজ। তারপরে তিন নম্বরটা দেখো, এলোমেলো বর্ণগুলোকে ঠিক মতো সাজিয়ে লেখো। এখানে কী করেছে, এই যে বর্ণগুলো দেওয়া আছে এখানে সব উল্টো পাল্টা করে দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে তোমাদেরকে কি সঠিকভাবে সাজাতে হবে, যেন এটা একটা সঠিক একটা মানে দাঁড়ায়, এই শব্দটার একটা সঠিক মানে দাঁড়ায়, এমনভাবে আমাদেরকে এটা লিখতে হবে। ছ বয়াকার ছগা আছে, এটার কি কোনো মানে হবে? হবে না। তাহলে এটাকে কী লিখবো, বয়া আকার ছ গাছ, লয়াকার থয়াকার আছে লাথা, তাহলে এটা কী হবে, থয়াকার লয়াকার থালা। তারপরে দেখো বর্কি জয়াকার রয়াকার যারা, তাহলে এটাকে আমরা ঠিকভাবে লিখতে গেলে কী হবে, রয়াকার বর্কি জয়াকার রাজা। তারপরে কী আছে, আ কালীবর্ষ কয়াকার, তাহলে কী লিখবো, আ কয়াকার কালীবর্ষ আকাশ, কয়াকার দৈবীন্দ্র হয়াকার, তাহলে কী লিখবো, কয়াকার হয়াকার দৈবীন্দ্র পাহাড়, লয়াকার ম ক, তাহলে কী লিখবো, ক ম লয়াকার কমলা। তারপরে দেখো চার নাম্বার, প্রতিটা ছক থেকে দুটি করে শব্দ তৈরি করো, তোমাদের সুবিধার জন্য একটি উত্তর করে দেওয়া হলো। এখানে দেখো এখানে ছক দেওয়া আছে, এখানে তো দেখো এখানে তোমাদের একটা বক্সে একটা অ্যান্সার করে দেওয়া আছে, যেমনি আছে তালিবর্ষয় আকার আছে, নিচে আছে কি দন্তন্বয় আকার। তো এই যে তালিবর্ষয় আকার আছে দন্তন্বয় আকার আছে, তাহলে এন্ট্রার সঙ্গে কী যোগ করতে বলেছে আমাদের, ক, তাহলে কীভাবে যোগ করবো, তালিবর্ষয় আকার ক সাপ, দেখো এখানে সাপ করে দেওয়া আছে, দন্তন্বয় আকার ক না, এখানে নাক করে দেওয়া আছে, তাহলে এখন আমাদেরকে এটা করতে হবে, কীভাবে করবো, পয়া আকার দেওয়া আছে, তার নিচে দেখো ছয় আকার দেওয়া আছে, আর এটা কার সঙ্গে যুক্ত করতে হবে, এই তয়ের সঙ্গে, তয়া আকারের সঙ্গে, তাহলে পয়া আকারে পা, তয় আকারে তা, পাতা লিখে দিলাম পাতা, ছয় আকারে ছা, তয় আকারে তা ছাতা, এই ছাতা লিখে দিয়েছি। তারপরে দেখো এই যে ক লয় আকার কলা, ক থয় আকার কথা, ময়া আকার ছ মাছ, গয়া আকার ছ গাছ, ময়াকার লয়াকার মালা, থয়াকার লয়াকার থালা, বর্কিজ গয়াকার জবা, বর্কিজ টয়াকার জটা। তাহলে কী করতে হবে, যেমনি কোনাকোনিভাবে তোমাদেরকে এখানে একটা অ্যান্সার করে দেওয়া আছে বইয়ে, এইভাবে তোমাদেরকে এই সবগুলো করে দিতে হবে। আমি দেখো তোমাদেরকে প্রত্যেকটা উত্তরগুলো অ্যান্সারগুলো এখানে করে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে লিখে নিবে আর পড়বে ভালো করে। তারপরে পেজে দেখো পাঁচ নাম্বার, প্রতিটা ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও এবং পাশাপাশি ও উপর নিচ কি পাওয়া গেল লেখো। পাশাপাশি এই যে দেখো এমনি পাশাপাশি করে আর উপর নিচ করে, এই যে দেখো উপর নিচ করে তোমরা কি পেলা, এই ফাঁকা ঘরগুলোতে সঠিক শব্দ বসিয়ে পাশাপাশি আর উপর নিচে তোমরা কী কী পেলা, এই ঘরগুলোতে তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে উত্তরগুলো করে দিয়েছি, বয়াকার তয়াকার দন্তস্বয়াকার বাতাসা, তাহলে এখানে বাতাসা লিখে দিয়েছি, ছয়াকার গ ল ছাগল, ব লয়াকার কয়াকার বলাকা, এই যে দেখো বলাকা লিখে দিয়েছি, আবার এটাও আছে কি পাশাপাশি, তাহলে কী হবে, বর্কি জয়াকার দন্তন্বয়াকার লয়াকার জানালা, এই জানালা কথাটা লিখে দিয়েছি, চয়াকার লয়াকার ক চালাক, চালাক লিখে দিয়েছি, ক অন্তস্থীয় লয়াকার কয়লা, মানে কয়লা লিখে দিয়েছি। তারপরে দেখো এটা আছে কি, এটা হলো তোমাদের পাশাপাশি, এই কী হলো তোমাদের পাশাপাশি, তার নিচে দেখো উপর নিচ আছে, উপর থেকে নিচের দিকে কীভাবে সাজাবে, কয়াকার থর পাথর, বয়াকার তয়াকার দন্তস্য বাতাস, অন্তস্থ জয়াকার ত দন্তনয়াকার যা তো না। তারপরে দেখো এটা উপর নিচ আছে, বয়াকার থ র পাথর, বয়াকার হস্যউ ল বাউল, ম অন্তস্থীয় দন্তনয়াকার ময়না। দেখো প্রথমে যে পাশাপাশি উপর নিচ করেছি বয়াকার থ র পাথর, আর এটার উপর নিচে কিন্তু বয়াকার থ র পাথর দুটো একই একই হয়ে গেছে,
তাহলে এই যে থ আছে দেখো এটাও পাথর হয়েছে এটাও পাথর হয়েছে তো এটা একই হলে কোনো অসুবিধা নেই তোমরা এইভাবে করে নিবে তারপরে দেখো ছয় নম্বর তালিকা থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ছবিগুলির নিচে বসাও তোমাদের দেখো যেখানে তালিকার মধ্যে কী আছে দেখো পাতা ছাতা কাপ মাছ তাল গাছ ময়না এই শব্দগুলো তোমাদের এখানে দেওয়া আছে এখান থেকে তোমাদের কী করতে হবে সঠিক শব্দটা এখানে দেখো ছবিগুলো কোনটার কাছে কোনটা হবে যেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাছের ছবি আছে তাহলে এখান থেকে আমরা কী করব এই মাছ কতটা তুলে নিব এখানে লিখে দেবো ময়াকার ছ মাছ এখানে একটা ময়নার ছবি দেওয়া আছে তাহলে এখান থেকে কী করব ময় দন্ত ন্যাকারে না ময়না এই কথাটা এখানে লিখে দেবো হয়ে যাবে ময়না দেখো পাতার ছবি আছে তাহলে এখান থেকে পাতা নিয়ে নিব মানে পাতা লিখে দাও পয়াকার তয়াকার পাতা তারপরে দেখো এখানে ছাতার ছবি দেওয়া আছে তাহলে এখান থেকে ছাতা কতটা তুলে এখানে লিখে দাও ছাতা তারপরে এখানে কাপের ছবি দেওয়া আছে তাহলে এখান থেকে কাপ নিয়ে নাও পয়াকার পোকা হয়ে গেলো কাপ তারপরে এখানে কী হয় তাল গাছের ছবি দেওয়া আছে যে তাল গাছ দেখো এখানে লিখে দিলাম তাল গাছ তাহলে তোমাদের এই সবগুলো অ্যান্সার করে দেওয়া হলো তোমরা এইগুলো ভালো করে পড়বে আর ভালো করে না দেখে লেখার চেষ্টা করবে এমনভাবে পড়বে যেন তোমরা পরীক্ষায় লিখতে পারো না দেখে কিছু লিখতে পারো তাহলে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো